নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি দোসরা মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজ দুই রাশিতে গোচর করছে দিনের শুরু থেকে অর্থাৎ যে সময়টা চলছে শুরু থেকে দুপুরের মধ্যভাগ অবধি চন্দ্র কিন্তু অবস্থান করবে মকর রাশির ঘরে এবং তারপরেই চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে শনিচন্দ্র যোগের মধ্যে আবদ্ধ হবে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করে এবং অবশ্যই চন্দ্রের এই দুই রাশিতে গোচর একই নক্ষত্র অর্থাৎ মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্র হবে যে মঙ্গল বর্তমানে অঙ্গারক যোগ মঙ্গল রাহু যোগের মধ্যে আবদ্ধ এবং এই কুখ্যাত যোগের প্রভাব আজকের দিনে কিন্তু সাধারণভাবে বাড়বে অবশ্যই বিশেষ বিশেষ ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু সতর্ক থাকতে হবে আমি প্রথমেই জেনারেল প্রেডিকশন আপনাদের জানাবো কোন কোন বিষয়গুলো আজকে সকলের জন্য ইম্পর্টেন্ট এখানে লগ্ন ডেট অফ বার্থে গিয়ে কুষ্টি কিছু জানার দরকার নেই প্রথম যে বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে মঙ্গলের প্রভাবিত দিন মানেই এটা মাথায় রাখবেন মঙ্গল আমাদের এনার্জির কারগ্রহ গ্রহ সারাদিনই কিন্তু দিনটা কিন্তু এনার্জেটিক ব্যক্তি থেকে ব্যক্তি এটা আলাদা থাকতে পারে একটা বয়স্ক ব্যক্তি এবং একটা ইয়ং ছেলের মধ্যে তো এনার্জির তফাৎ থাকবে কিন্তু নিজ নিজ অনুপাতে এটা কিন্তু আজকের দিনটা এনার্জিটিক হিসেবে আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি দ্বিতীয় বিষয় আজকে যেহেতু মঙ্গলের প্রভাব আছে মানুষের মধ্যে কিন্তু অ্যাগ্রেশান অ্যাক্টিভনেস রেগে যাওয়ার প্রবণতা রাগ জেদ এবং এগুলো কিন্তু একটু বেশি থাকতে পারে আর জন্ম ছক যদি আপনার জানা থাকে সেখানে যদি মঙ্গল রাহু যোগের প্রভাব থাকে বা মঙ্গল খুব স্ট্রং অবস্থায় থাকে তাহলে সেটা একটু ওভার বা বেশি ওভার এক্সাইটমেন্ট প্রচণ্ড রেগে যাওয়া ক্রোধ প্রচণ্ড ক্রোধের সঞ্চার হওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এখানে কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেলি আজকের দিনটা পড়াশোনা উচ্চশিক্ষা যে কোনো বিষয় হায়ার স্টাডিজ এগুলোর ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কিন্তু আজকের দিনটায় যখনই আপনি কোনো পাবলিক ডিল করবেন কাস্টমার ডিল করবেন ক্লায়েন্ট ডিল করবেন অনেক মানুষের সঙ্গে ইন্টার্যাক্ট করবেন তখন কিন্তু তাদের ব্যবহারিক জায়গাটা কিছুটা আপনাকে কিন্তু বিব্রত করবে তাদের ব্যবহারিক জায়গাটা আপনার মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করবে এবং সেই যে তাদের যে অ্যাটিচিউড বা তাদের যে বিহেভিয়ার তাদের যে ব্যবহার এগুলো কিন্তু কিছুটা আপনার ক্ষেত্রে মনক্ষুণ্ণতা হতাশা রেগে যাওয়ার কারণ হতে পারে অর্থাৎ সহজভাবে এত জটিলভাবে না বলে সহজভাবে বলতে গেলে এমন কিছু ঘটনার সম্মুখীন আজকে হতে পারেন যেখানে হয়তো প্ররোচনা থাকবে প্ররোচনা বলছে যে কোনো ব্যক্তি হয়তো একটু বাজেই ব্যবহার করে দিল কোনো ব্যক্তি হয়তো আপনাকে কিছু দুচর কথা বলে দিল সেখানে হয়তো সাধারণভাবে আপনি রেগে গেলেন অন্য কিছু ক্ষোভ মনের ভেতর আছে অন্য কিছু জায়দ অন্য কিছু রাগ মনের ভেতর আছে সেই জায়গায় উপযুক্ত আপনি জবাব দিয়ে আসতে পারেননি কিন্তু সাধারণভাবে একটা বিষয় আপনি কিন্তু ওভারডিয়া করে পড়লেন যেরকম চোর ধরা পড়লে মানুষ রিয়্যাক্ট করে যে নিজেদের রাগ যে ভেতরে থাকা ক্ষোভ এগুলো কিন্তু একটা বহিঃপ্রকাশ প্রকাশ করার জায়গা পায় তো এই ধরনের বিষয়গুলো না হয় আপনার জন্য এটা কিন্তু একটা ভুল অপরাধ হয়ে যেতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে সরকারি কাজে অগ্রগতি থাকবে মেডিকেল কাজে অগ্রগতি থাকবে কমিউনিকেটিভ কাজে অগ্রগতি থাকবে যে কোনো বিষয়ে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে কোনো যোগাযোগ কোনো যাত্রা কোনো কমিউনিকেশান কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনে জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং যদি দেখি মিডিয়া ওরিয়েন্টেড কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলোর বিষয়ে আজকের দিনে ভালো ফল পাবেন কোনো ক্লায়েন্টের সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো জেনারেলি করতে পারেন ভৌগোলিক বিভাগে যারা কাজ করছেন সিভিল কনস্ট্রাকশান রিলেটেড যারা কাজ করছেন ইটবালি শুক্রিসকি সংক্রান্ত বিষয়ে যারা কাজ করছেন এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন এবং যে কোনো সিন্ডিকেট ইটবালি জাতীয় অন্যান্য কোনো কাজ কোনো নির্মাণ কাজ প্রোমোটিং ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশান বা ভালো ভাইব্রেশান যুক্ত হতে পারে এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন কিন্তু এই অঙ্গারক যোগের প্রভাব এটা মাথায় রাখতে হবে পুলিশি ঝামেলা আইনি ঝামেলা কোর্ট কাচারি বিষয় কিন্তু অবশ্যই আপনাকে ইগনোর করলে চলবে না এগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে এগোতে হবে এবং অকারণ কোনো বিষয় কিন্তু কোনো প্রশাসনিক ব্যক্তি কোনো প্রভাবশালী ব্যক্তি ঈদের বিরুদ্ধাচরণ করে কিন্তু খুব একটা আজকের দিনে সুবিধা নাও করতে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন পড়াশোনার মধ্যে মেডিকেল নিয়ে পড়াশোনা সিভিল কিছু বিষয় নিয়ে পড়াশোনা ভৌগোলিক কিছু পাঠ বিষয় ইত্যাদি নিয়ে কিছু পড়াশোনা হাতে কলমে কোনো কাজ শেখা কারিগরি বিদ্যা শেখা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে এবং ভালো থাকবে এ বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট বা ভালো রেজাল্ট এখানে কিন্তু আপনি পেতে পারেন এগুলো কিন্তু অবশ্যই একটা ভালো সাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমি এখানে বলবো যে অন্যান্য বিষয়ের মধ্যে স্পেশালি পিতা পিতৃস্থানীয় ব্যক্তি গুরুজন স্থানীয় ব্যক্তি বিশেষত পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এইরকম ধরনের ব্যক্তিদের পরামর্শকে গুরুত্ব দেবেন তারা কিছু বললে অ্যাটলিস্ট একটু কানে তোলার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে সম্পর্ক রিলেশনশিপ অর্থনৈতিক বিষয়ে শরীর স্বাস্থ্য তো ভীষণ ইম্পর্টেন্ট সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয় ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করে রাখবেন এবার আমাদের যে আলোচনাটা এখানে করতে হবে সেটা অবশ্যই সম্পর্ক বা রিলেশনশিপ ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করবেন আর যোগাযোগের জন্য এই নাম্বারেই কল করবেন চেম্বারে আসতে পারেন ফোনে সাক্ষাৎ করতে পারেন কোনো সমস্যা নেই সব ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে হবে দেখুন সম্পর্ক বা রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আমি পজিটিভ এবং নেগেটিভ দুয়ের মিশ্র ফল বলবো কারণ দেখুন অনেকগুলো যোগের মধ্যে দিয়ে চন্দ্র কিন্তু অতিক্রম করছে এবং প্রথম যে বিষয়টা চন্দ্র দিনের শুরু থেকে যে বিষয়টা থাকছে মঙ্গলের নক্ষত্রের প্রভাবাধীন সাধারণভাবে যদি ওপর ওপর বলি দিনটা একটু অভিমানপূর্ণ এবং আপনার যদি ব্যক্তিগত বিষয়ে কোনো বিষয় কিন্তু অতিরিক্ত জেদ বা একটু আপনার মত অপরের ওপর চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে বা আপনার প্রেমিক প্রেমিকারও যদি এটা থাকে সেই বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে যদি একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে সব কিছু দেখেন তাহলে দিনটা কিন্তু অনেকটা সহজ পজিটিভ এবং ভালো কাটবে কিন্তু চন্দ্র দুপুরের মধ্যভাগের পর যেহেতু শনিচন্দ্রের সঙ্গে যুক্ত হচ্ছে এই শনি হচ্ছে আমাদের যখন শনিচন্দ্র যোগ হয় শনি হচ্ছে আমাদের মনের ভেতরে দুঃখ আবেগ হতাশা এগুলোকে কিন্তু কিছুটা বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে আপনি যদি প্রেম বিরহে থাকেন কোনো প্রেমের বিচ্ছেদের মধ্যে আছেন সাময়িক কথাবার্তা বন্ধ এগুলো কিন্তু মনের ভেতর বেশি প্রভাবশালী এবং হবে এবং সেটা যেহেতু অঙ্গারক যোগ চলছে অন্যান্য সময় কী বলতাম মন খারাপ হবে ভালো লাগবে না ইত্যাদি কিন্তু এখন যেহেতু অঙ্গারক যোগ চলছে এবং মঙ্গলের কানেকশান এটা কিন্তু কিছুটা ধ্বংসাত্মক রূপ নিতে পারে তো এই বিষয়টা খেয়াল রাখবেন মানসিকভাবে যারা খুব স্ট্রেসে আছেন ডিপ্রেসে আছেন বিশেষত লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই স্ট্রেস কিন্তু বাড়তে পারে এবং আপনি যদি ভিডিওটি শোনেন আপনার পরিবারেরও যদি ওরকম কোনো ব্যক্তি থাকেন তাদের প্রতি একটু বেশি কেয়ারিং হওয়া দরকার বলে আমার মনে হয়েছে টোটাল হরস্কোপটা দেখে তো এখানে আপনারা অনেকে ভাবেন যে আমি ওদের এখানে ভয় দেখাচ্ছি না এগুলো ভয় নয় এগুলো হচ্ছে ঘটনা ঘটনা ভালো হতে পারে ঘটনা মন্দ হতে পারে সেটা আপনার ভয় লাগতে পারে আনন্দ লাগতে পারে যে ঘটনাটা এই যখন ঘ ঘটার সময় সেটা কিন্তু তখন ঘটতে পারে তো এই ঘটনাবহুল বিষয়গুলো থাকবে কারণ অঙ্গারক যুগের যে সাংঘাতিক ধ্বংসাত্মক প্রভাব এটা কিন্তু খনার বচনও দেওয়া আছে এখানে কিন্তু আমার কথা শুধু নয় তো এই বিষয়টা অবশ্যই আপনাদের অত্যন্ত খেয়াল রাখা দরকার যে যে বিষয়গুলো আমি বললাম সেগুলো মাথায় রাখবেন দাম্পত্য সুখ তুলনামূলক ভালো মাঙ্গলিক যুগের ব্যক্তিদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে কিন্তু জেনারেলি ভালো আজকের দিনটা আজকের দিনটা কিন্তু অ্যাক্টিভ দিন মানসিক প্রভাব বা অন্যান্য ঝুরঝামেলা অশান্তি বাদ দিলে দিনটা কিন্তু অ্যাক্টিভ দিন কাজে লাগান দিনটাকে একাধিক কাজ হতে পারে যোগাযোগ হতে পারে কমিউনিকেশান হতে পারে আপনার ঘরে বাইরের কাজ বাড়ির কাজ কোনো বিষয় বাকি আছে এরকম ধরনের কাজগুলো করে ফেলার জন্য দিনটা কিন্তু ভালো দিন অর্থনৈতিকভাবে দিনটা আমি মনে করি স্টেবেল এবং আয়ের বৃদ্ধির সংযোগ এবং ধনিষ্ঠা যে নক্ষত্র এখানে কিন্তু ধন বা অর্থবৃদ্ধিকে একটা দেখানো হয়েছে এই ধনিষ্ঠা নক্ষত্র খুব টাফ নক্ষত্র এখানে কিন্তু মিউজিক্যাল ড্রাম সিম্বল দেওয়া হয়েছে তো আর্থিক ক্ষেত্রে যে কোনো যোগাযোগ পজিটিভ যোগাযোগ এগুলো কিন্তু করতে পারেন এবং আমি জেনারেলি আগুন ইলেকট্রিকের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকতে বলব সকলকেই কারণ এই প্রিভিয়াস ডেটা বলছে এখানে যখন কোনো যোগ হয় তখন আপনারা নিজেরাও যে কোনো ডেটা ফলো করতে পারেন যে আকাশে এই যোগটা হয়েছে এই যোগ চলাকালীন এফেক্টটা কি হচ্ছে তো আপনারা দেখেন যে অঙ্গারক যোগ চলাকালীন এই সময় আগুন ইলেকট্রিক অগ্নি কোনো সংযোগ ইত্যাদি জাতীয় সমস্যাগুলো ভীষণভাবে বেড়েছে এবং অ্যাস্ট্রোলজিক্যাল বুকে ওটা লেখা আছে যে অঙ্গারক যোগে কিন্তু এই আগুন ইলেকট্রিক ইত্যাদি জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে তো আমি সাধারণভাবে বলবো এই আগুন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের সমস্যা ইত্যাদি এগুলো আগে যাদের হয়েছে তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্ট সাধারণত গ্যাস বন্ধ করেছেন কি ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন আর সমাজে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং সমাজ কল্যাণমূলক কাজ সেবামূলক কাজে আজকে দিনটা খুবই ভালো ফল পেতে পারেন এবার হচ্ছে নক্ষ নাক্ষত্রিক বিশ্ব শান্ত নক্ষত্র যদি হয় লগ্ন হোক বা রাশি আপনার ধনিষ্ঠা যদি হয় লগ্ন হোক বা রাশি অবশ্যই কিন্তু মৃগশিরা বা আপনার নক্ষত্র যদি চিত্রা হয় লগ্ন হোক বা রাশি তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র কাকে বলে রাশির নক্ষত্র আপনার চন্দ্র যে নক্ষত্রে আছে শুধুমাত্র রাশির নক্ষত্র যদি ধনিষ্ঠা চিত্রা বা মৃগশিরা হয় তাহলে দিনটা আপনার জন্য ইমোশনালের পাশাপাশি পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা যাবে অন্যান্য যে রাশির নক্ষত্র অবশ্যই রাশির নক্ষত্র আমি বলবো এখানে অন্যান্য যে রাশির নক্ষত্র ভালো বা মন্দ ফল পাবেন তার মধ্যে ভালো ফল অবশ্যই পাবে চন্দ্রের তিন রাশির নক্ষত্র রোহিণী হস্ত্র শোভনা রাহুর তিন রাশির নক্ষত্র আদ্রাসাথী শতবিশা এবং অবশ্যই বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব পূর্বভাদ্রপদ সমস্যা ফেস করবে শনির তিন রাশি নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ এবং সমস্যা বাধা বিপত্তি ফেস করবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফল কেন উত্তর আসারা আর আমি এখানে যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু প্রথম গুরুত্ব দেবেন ফার্স্ট প্রায়োরিটি দেবেন অবশ্যই এটাকে কিন্তু আপনারা গুরুত্ব দেবেন এবার আজকের অবশ্যই যে বিষয়টাকে নিয়ে দেখব সেটা হচ্ছে আজকের যে বারবেলার যে প্রভাব সেটা কিন্তু এবার আমরা একটু এখানে দেখে নেব দেখুন আজকের যে বারবেলার যে প্রভাবটা থাকছে সেটা যদি আমরা একটু এখানে লক্ষ্য করে দেখি আজকে বারবেলা যে সময়সূচি সেটা হচ্ছে দুপুর দুটো সাতচল্লিশ থেকে শুরু হচ্ছে দুপুর দুটো সাতচল্লিশ থেকে অব্দি বারবেলা থাকছে যদি চান এই সময় শুভ কাজগুলি করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে নয় সংখ্যার প্রভাব যার মধ্যে যোগাযোগ কমিউনিকেশান কানেকশান নতুন কোনো সংযোগ থাকবে এবং কিছুটা রাগ যেতে প্রবণতা থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে যদি নয় রাধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটার কিন্তু প্রবণতা বা সম্ভাবনা হরস্কোপে থেকে যাচ্ছে বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এবার হচ্ছে আজকের অবশ্যই রং আজকের রং হচ্ছে লাল রং প্রথমে আমি বলবো লগ্ন রাশি যাই হোক মাথা গরম যাদের তারা লাল রঙটা অ্যাভয়েড করবেন মেষলগ্ন আজকের দিনে হলুদ সাদা সবুজ ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে লাল সাদা নীল ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে লাল হলুদ সাদা সবুজ ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু লাল হলুদ সাদা এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কমলা হলুদ সাদা এবং আকাশি রঙ ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল সাদা সবুজ এবং হলুদ এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল নীল সাদা সবুজ বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার জাতীয় অফ হোয়াইট রঙ ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন হলুদ সাদা নীল লাল মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ সাদা কুম্ভের ক্ষেত্রে তবে মকরের ক্ষেত্রে আমি বলে দিই মকরের ক্ষেত্রে আপনারা হোয়াইট জাতীয় কালার ব্যবহার করতে পারেন আর সাদা রঙটা আপনারা কিন্তু যদি মানসিক কোনো সমস্যা থাকে তাহলে অ্যাভয়েড করবেন আচ্ছা কুম্ভ এবার হচ্ছে কুম্ভ কুম্ভের ক্ষেত্রে যে দিনে ব্যবহার করা যেতে পারে দুপুরের মধ্যভাগ থেকে সাদা ব্যবহার করতে পারেন তারপর আপনি তাছাড়া সারাদিনে লাল ব্যবহার করতে পারেন হলুদ সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে হলুদ সবুজ অফ হোয়াইট এবং হালকা আকাশি ব্যবহার করতে পারেন লালে অসুবিধা নেই রাগ থাকলে বা মাথা গরম যে থাকলে লালটা বাদ দেবেন এবার আমরা শুরু করছি লগ্ন আসি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন লগ্নটা জানা থাকলে লগ্নটা ফলো করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না শুরু করছি আলোচনা মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র এবং দশম ভাগ কর্মঠ তো দিন থাকবে কাজের ক্ষেত্রে আপনার এনার্জি এগুলো কিন্তু বজায় থাকবে কর্মযোগ থাকবে কিন্তু টেম্পারামেন্ট লস হবে মঙ্গল দ্বাদশে এবং অবশ্যই লগ্ন সাপেক্ষে এখানে যুক্ত হয়ে আছে ধুম করে মাথা গরম রাগ জেদ ক্রোধ এগুলো বৃদ্ধি হওয়া এগুলোর সম্ভাবনা বেশি থাকছে অবশ্যই এটা খেয়াল রাখবেন অযাচিত খরচ তথা মেডিকেল এক্সপেন্স এগুলো কিন্তু বাড়বে আর এখানে অবশ্যই নিজের টেম্পারমেন্ট যারা কন্ট্রোল করতে পারবেন তাদের ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ এবং কর্মঠ থাকবে তবে আজকের দিন অযাচিত সময় নষ্ট একটু ঘোরা ব্যস্ততা এই জেনারেল ইস্যুগুলো একটু বেশি থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন লোয়ার ব্যাক ব্যাকপেন তথা পাইলস ইত্যাদি সমস্যা কোমরের বিষয়ে গাইনি ইত্যাদি সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন জেনারেল ব্যবসা স্বাভাবিক থাকবে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে বিদেশ যাত্রা দূরযাত্রা বিদেশে কোনো কাজের সূত্রপাতের সূচনা আজকের দিনে হতে পারে বৈদেশিক সংযোগগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ থাকতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণযোগ তীর্থস্থানে ভ্রমণ কোনো আপনার যাত্রায় এগুলোতে সফলতা পাবেন মেডিকেল ইত্যাদি কাজ এতে ভালো ফল পাবেন স্পোর্টস পার্সনে ভালো ফল পাবেন চোটাঘাতের সম্ভাবনা কিছুটা রয়েছে চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন রানিং কোনো হেলথ ইস্যু থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য অ্যাস্পেক্টে ভালো বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন প্ররোচনা আসতে পারে মানে আমি তো বললাম আপনারা শুনলেন যে মাথা ঠান্ডা রাখবেন কিন্তু প্ররোচনা আসতে পারে ওই দিকটা দিক থেকে কেউ কিছু চট করে বললো বা হঠাৎ করে এমন একটা কিছু ঘটলো মাথাটা গরম হয়ে গেলে এই প্ররোচনাগুলোকে অ্যাভয়েড করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নবম এবং দশমে জেনারেলি আজকের দিনটা কর্মযোগ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে যোগাযোগ থাকবে কর্মক্ষেত্রে যোগ থাকবে ওভারঅল গ্রোথ থাকবে একাদশস্থ মঙ্গল আপনাকে কিন্তু কিছুটা জমি জায়গা ভূ সম্পত্তি ইত্যাদি বিষয়ে ভালো ফল দেবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ এনে দেবে বিবাহ সংক্রান্ত মামলা মকদ্দমা চলে সেখানে কিছু পজিটিভ চেঞ্জ বা গতি বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে দাম্পত্য সুখে কিন্তু কিছুটা আবেগপূর্ণতা বেশি থাকবে রাহু যোগ থাকবে অশান্তির সম্ভাবনা রয়েছে কিছুটা প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো তবে মঙ্গলের দৃষ্টি যেহেতু বর্তমানে প্রেমের ঘরে আছে এবং বুধও একত্রে এখানে আছে আবেগ অনুভূতি যে এগুলো একটু বেশি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন অসুবিধা নেই আজকের দিনে সেকেন্ড ম্যারেজের বিষয় আমি মেনলি বলবো এ বিষয়ে এগোতে পারেন অন্যান্য বিষয়ের মধ্যে লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তি মানসিক ইচ্ছা সকাল আল্লাপ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো কিছু বিষয় আপনার কিছু প্রাপ্তি বা জ্ঞান এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি বজায় থাকবে পার্টনারের সঙ্গে তবুও কিছু জায়গায় মতের অমিল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি মিডিয়ার কাজে অগ্রগতি বেশি হবে সামাজিক যোগাযোগ ভালো হবে রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন জেনারেল কাজগুলো করতে পারেন খরচপ্রবণ দিন থাকবে ঘুমের পরিমাণ একটু বাড়াকমা করতে পারে স্বপ্ন দেখার পরিমাণ থাকবে সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান ভালো হবে জেনারেল লাভগুলো আজকের দিনে ভালো থাকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ প্রকারের লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টম এবং নবমে তো অষ্টমস্ত চন্দ্র আপনার গত দেড় দিন দুদিন দিন যেরকম ফল আপনাকে দিয়েছে তার রেশ আজকের দিনে থাকবে কিছুটা তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে দুপুরের মধ্যভাগ থেকে সিচুয়েশান অনেকটা চেঞ্জ হবে গত দু দিন যেরকম কেটেছে তার তুলনায় অনেকটা আলাদা সিচুয়েশান ফেস করবেন মঙ্গলের কানেকশান কাজের ক্ষেত্রে ভরপুর এনার্জি থাকবে প্রাপ্তিযোগ থাকবে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে রানিং কোনো হেলথ ইস্যু বা মেডিকেল ইস্যু থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন কথাকে মেপেঝুপে প্রয়োগ করার চেষ্টা করবেন কথার মধ্যে রুক্ষতা শুষ্কতা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা এগুলো টেন্ডেন্সি থাকতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল থাকতে পারে যেহেতু চন্দ্র নবম স্থানে যাবে দেখুন এখানে মঙ্গল আপনাদের একাদশ এবং ষষ্ঠপতি কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন ফ্যামিলি বিজনেস ভালো ফল থাকছে পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল থাকছে মঙ্গল রাহু যোগ এটা কি করবে আপনাকে কিন্তু ধরে আনতে বলে কাউকে বেঁধে আনার যে বিষয়টা চট করে ওভার এক্সাইটেড করে দেওয়া এমন কিছু হয়নি আপনি বিশাল বড় শত্রু মনে করছেন কাউকে একেবারে সেই যুদ্ধসূচক একটা মন এই ধরনের বিষয়গুলো করতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার মানসিক কন্ডিশন যেরকম হয়ে আছে তার উপর ডিপেন্ড করছে অনেকটা সেটা কিন্তু কতটা এফেক্টিভ হবে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন এর বাইরে জেনারেলি মেডিকেল কাজে অগ্রগতি থাকবে উন্নতি থাকবে এবং জেনারেল ব্যবসা মোটের উপর ভালো বৃহস্পতি ট্রানজিট যেহেতু দ্বাদশ হয়েছে এই সময় কেরিয়ারের বিষয়ে কিছু সুইচ কেরিয়ারের বিষয়ে কিছু চেঞ্জ এগুলো আস্তে আস্তে ফিল করবেন নেগেটিভ কিছু ফিল করলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন ফোন নম্বর তো দেয়া আছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি সপ্তম এবং অষ্টমে দেখুন অষ্টমস্ত চন্দ্র এবং আজকে যেহেতু শনিচন্দ্র যোগ থাকবে দুপুরের মধ্যভাত থেকে মানসিক জায়গাটা কোনো বিষয়ে প্রভাবশালী হবে মানে মনে যদি আপনার আক্ষেপ রাগ যে দুঃখ অভিমান থাকে সেগুলো কিন্তু কোথাও যেন বৃদ্ধিসূচক জায়গায় থাকতে পারে পড়াশোনা মোটের ওপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণা ভালো ফল পাবেন কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু চেঞ্জেস পরিবর্তন সাডেন কিছু কাজের জায়গায় পরিবর্তন এগুলো কিন্তু ফিল করতে পারবেন বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে কোথাও যেন একটু কনসেনট্রেশনের অভাব মনোসংযোগের অভাব এটা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে থাকতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে নতুন সম্পর্ক প্রেমের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে চলতি প্রেমের মধ্যে ইমোশান বেশি থাকবে মঙ্গলরাহু যোগ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে জেদের রাগ করবেন এটা আমি পরামর্শ দেবো সাধারণত কেনাকাটি পার্সোনাল শকসাতপূর্ণে কাজ এগুলো করতে পারে আয় বৃদ্ধির সুযোগ আছে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা মাইগ্রেন জাতীয় সমস্যা কিছুটা বাড়তে পারে রক্তচাপের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন অন্যান্য ক্ষেত্রে আর আমি এটুকু বলবো আইনি কিছু চেঞ্জ বা কোর্ট কাচারি বিষয়ে কিছু চেঞ্জ অবশ্যই ফিল করতে পারেন সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে সন্তানের মুড সুইং মানে যাদের সন্তান আছে সন্তানের কিছুটা সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে চন্দ্র যেহেতু অষ্টমস্ত হচ্ছে এটা মাথায় রাখবেন দুপুরের আগে যদি সময় পান সেই সময় ইম্পর্টেন্ট কাজগুলো বেশি টার্গেট করার চেষ্টা করবেন দুপুরের মধ্যভাগের পর থেকে কিছু কাজ একটু আপনাকে বাড়তি এফর্ট দিতে হবে বাড়তি বাধা টেলে হতে হবে আদারওয়াইজ ঠিক আছে বিস্তারিত জানতে একটা ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনা সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি ষষ্ঠ এবং তারপরে সপ্তমে মঙ্গলের কানেকশান মঙ্গল অষ্টমে কিছুটা ভেতরের চাপা রাগ দেশ কোনো বিষয়ে পুষে রাখা কোনো কষ্ট সেগুলো কিন্তু অন্তরে বা বই বাইরে বই প্রকাশ হতে পারে এবং এটাও হতে পারে যে আপনি ভুল জায়গায় ভুল ব্যক্তির উপর কোনো রাগ দেখিয়ে দিলেন তো সেটা হওয়ার সম্ভাবনাও রয়েছে নিজের ব্যক্তিগত ক্রোধ রাগদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন সম্পর্কের দিকটা প্রেমের ক্ষেত্রটা ভালো বৃহস্পতির নতুন অবস্থান প্রেমের ক্ষেত্রে পরিবর্তনের বার্তাকে ইন্ডিকেট করছে কিছু চেঞ্জেস প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের মুহূর্ত এই সময় কিন্তু থাকতে পারে কেন্দ্রিক আলাপ আলোচনা সারতে পারেন দাম্পত্য জীবন মোটের উপর ভালো যেতে পারে আর তবে শনিচন্দ্র যোগ থাকলে এটা মাথায় রাখবেন দাম্পত্য ক্ষেত্রে কিছুটা বিমর্ষতা কিছু বিষয় নিয়ে আবেগপূর্ণতা এগুলো কিন্তু বেশি থাকবে পায়ের ব্যথা ব্যথানের বিষয়ে খেয়াল রাখবেন সামান্য চোটাঘাতের সম্ভাবনা রয়েছে পরিবারের কারো অসুস্থ থাকলে সেটা কিন্তু খেয়াল রাখবেন বাড়ির জিনিসপত্র গ্যাজেটস পার্চেসের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোতে হবে আজকের দিনটা কারণ মঙ্গল অষ্টম এবং রাহুর সঙ্গে যুক্ত সস্তা ছাড় কোনো বিষয়ে কিছু নিম্নমানের প্রোডাক্ট নিয়ে চলে এলেন কিনে ফেললেন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টা খেয়াল রাখবেন বাদ বিচার করে এগোবেন সাধারণভাবে গবেষকরা ভালো ফল পাবেন কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের বার্তা থাকতে পারে অনলাইন কাজ মেডিকেল কাজে উন্নতি থাকতে পারে জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের জায়গায় যোগাযোগ থাকবে যেহেতু ভাগ্যপতি অষ্টমস্তটা মাথায় রাখবেন যে কিছু কাজ করতে গিয়ে আপনাকে একটু হার্ডেল বাধা এগুলো ফেস করেই আজকের দিনটা এগোতে হবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরেক্ষাতে দেওয়ার হইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি কিন্তু পঞ্চম এবং ষষ্ঠে মঙ্গলের কানেকশান সপ্তমে দেখুন দাম্পত্য অশান্তি কিছুটা সূত্রপাত হতে পারে রাগ জেদ ক্রোধ ইত্যাদি কিন্তু কিছুটা বাড়তে পারে এটা কন্ট্রোল করতে হবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেটা খেয়াল রাখবেন এছাড়া সোশ্যাল লাইফ ভালো যাবে সামাজিক যোগাযোগ ভালো যাবে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন মায়ের সঙ্গে কয়েকটা পয়েন্টে মতের অমিল হতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি সকালের দিকটা আবেগ আবেগপূর্ণ একরকম থাকবে পরবর্তী প্রতি সময়টা একটু অন্যরকম আবেগই মনের ভেতর কাজ করবে তবে খুব খারাপ আমি বলবো না এখানে আউটডোর কমিউনিকেশান ভালো হবে সোশ্যাল কমিউনিকেশান ভালো হবে এবং যে কোনো সোশ্যাল মিডিয়া কমিউনিকেটিভ কাজ সেলসের কাজ মেডিকেল কাজ এগুলোতে ভালো ফল পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশ জেনারেল পড়াশোনা ওভারঅল ভালো পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো গবেষণা যারা করছেন ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তা যারা আছেন ভালো ফল পাবেন নতুন সন্তান যুগে ভালো ফল থাকছে এখানে আজকে সারাদিনে যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনাদের লগ্নে আছে সব কিছুই কিন্তু একটু জেদের মাথায় আবেগের মাথায় ঝোঁকের মাথায় এই ধরনের করা টেন্ডেন্সি থাকবে বুদ্ধি বিবেচনা বিচার এগুলো করে কাজ করুন কারণ বুধ এই সময় মঙ্গল এবং রাহুর সঙ্গে যুক্ত তো বুধের ওপর এখানে মঙ্গলের যেহেতু নক্ষত্রের প্রভাব আপনার আবেগ জেদকে বেশি প্রাধান্য দিতে পারে মঙ্গল এটা অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সহ কাটি লিঙ্ক রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশির সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চমে মঙ্গল কানেকশান মঙ্গলের ষষ্ঠে দেখুন ষষ্ঠস্থ মঙ্গল কিন্তু আপনাকে শত্রু নাশ করাবে ষষ্ঠস্থ মঙ্গল আপনাকে কম্পিটিটিভ জায়গায় জয়ী করাবে ষষ্ঠস্থ মঙ্গল আপনাকে অ্যাক্টিভ রাখবে কিন্তু ষষ্ঠস্থ মঙ্গল আপনাকে কিন্তু ঝুট ঝামেলা অশান্তির দিকে টেনে নিয়ে যেতে পারে সাধারণভাবে কোথাও যাচ্ছেন শান্তিপূর্ণভাবে ঝগড়াঝাঁটি মনকে আকর্ষিত করতে পারে পড়াশোনা মোটের উপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে তবে আজকের দিনটা যেটা হতে পারে সেটা হচ্ছে কোমরে ব্যথা বেদনা পাইলস ইত্যাদির সমস্যা এগুলো একটু খেয়াল রাখবে তবে মেডিকেল কাজে অগ্রগতি থাকবে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয় চিকিৎসকের পরামর্শ বা ইত্যাদি এগুলো নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে ব্যাক অফিস জবগুলো ভালো যাবে ইন্টারভিউসে সাকসেসফুল হতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু হার্ড কম্পিটিশন কোনো বিষয়ে ফেস করতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে স্পোর্টস পার্সনরা ভালো ফল পাবেন মেডিকেল পার্সেনরা ভালো ফল পাবেন এবং আজকের দিনটায় বিশেষত যারা এখানে ঘুরে ফিরে যে কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকছে তবে অন্যান্য বিষয়ের মধ্যে দাম্পত্য সুখে একটু অভাব অভিযোগ থাকবে দাম্পত্য অশান্তির সমস্যা রয়েছে প্রেমের ক্ষেত্রটা দিনটা ভালো কিন্তু আবেগপূর্ণ অভিমানপূর্ণ এটা কিন্তু হতে পারে নতুন প্রেমে যোগাযোগে কিন্তু অসুবিধা নেই এই বিষয়টা কিন্তু আপনি ভালো ফল অবশ্যই আজকের দিনে পেতে পারেন আর এখানে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে তবে কোনো সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো বিরূপ মন্তব্য করা এগুলো কিন্তু কিছুটা নেগেটিভিটিকে ইন্ডিকেট করছে বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বিস্তারিত জানতে আপনাকে আমি ভিডিওগুলো দেখে নিই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন কারণ মঙ্গলের নক্ষত্রে কানেকশান এবং মঙ্গল রাহু যোগ চলছে অঙ্গারক যোগ চলছে বৃষ্টিকের মাথা গরম হতে পারে মাথা ঠান্ডা রাখুন তবে ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভা আপনার কোনো বিকাশ আপনার কোনো নলেজ এগুলো কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে সন্তান যোগ ভালো থাকলেও সন্তান যারা ধারণ করে আছেন আর কি স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকবেন পেটের গোলমাল বাড়তে পারে যে কোনো কারণ বাড়তে পারে এটা প্রেমের ক্ষেত্রে আবেগ জেদ অনুভূতি রাগ এগুলো কিন্তু বাড়তে পারে এটা কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করে কর্মভাব শুভ কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালোই যাবে ব্যবসায় লাভ আর্থিক যোগাযোগ এগুলো বজায় থাকবে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু বুঝে শুনে এগোবেন স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন ভায়োলেন্স বিষয়ে উত্তেজনামূলক কোনো বিষয় যেটা মানসিকভাবে আপনাকে ডিস্টার্ব করে দেয় এরকম কোনো ভিডিও হতে পারে সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত হবে অন্য অন্য বিষয়ের মধ্যে ফাটকার ক্ষেত্রে আমি মনে করি যে অঙ্গারক যোগ থাকলে এই সময় কিন্তু একটু বুঝে শুনে এগোবেন কিছু ক্ষেত্রে একটু লসেস হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সেই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে জেনারেল পড়াশোনা মোটের ওপর ভালো যাবে অসুবিধা কিছু নেই তবে কনসেন্ট্রেশনের অভাব কিন্তু যে কোনো কাজে থাকতে পারে মনোসংযোগের অভাব এটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর এখানে আমি মনে করি আজকের দিনটায় শর্ট ডিসটেন্স ট্রাভেল হবে ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে সেভিংস ফান্ডিং করতে পারেন অবশ্যই যে কোনো ডিসিশান নেওয়ার আগে একটু সাত পাঁচ ভেবে নেবেন কারোর কথায় কেউ কিছু বললো ধুম করে কিছু ডিসিশান নিয়ে এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করছে বিস্তারিত জানতে আসছেন ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ করে কাটে লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু তৃতীয় এবং চতুর্থভাবে এবং তৃতীয় এবং চতুর্থভাবে এখানে কিন্তু চন্দ্র কমিউনিকেটিভ এবং যোগাযোগপূর্ণ সময়কে ইন্ডিকেট করছে সাধারণ যোগাযোগ ভালো যাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগে ভালো ফল পাবেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে ব্যস্ততা থাকবে আজকের দিনটায় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন কর্মজীবন মনোরো উপস্থিতিশীল খরচ প্রবণতা থাকবে লোয়ার গণ্ডিজের বিষয়ে খেয়াল রাখবেন ধুম করে কিছু বিষয় গায়ে লেগে যাওয়া মনে লেগে যাওয়া এগুলোর প্রবণতা থাকবে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো আউটডোর কমিউনিকেশনের ক্ষেত্রে দিনটা ভালো সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে বিদেশে আছেন যারা তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে জেনারেলি আমি এখানে বলবো যে বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে একটু ভেবে চিন্তা করবেন ধুম করে কিছু বাড়তি খরচ বেশি খরচ হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা একটু ঝঞ্ঝটপূর্ণ হতে পারে যদি আপনি টেম্পারামেন্ট চট করে কন্ট্রোল না করতে পারেন দাম্পত্য সুখ তুলনামূলক ভালো থাকবে বৃহস্পতি ট্রানজিট ষষ্ঠ হয়েছে একটু মানিয়ে চলার চেষ্টা করুন সময়টায় কিছু পরিবর্তন আসছে সেই বিষয়ে অবশ্যই অবগত থাকুন অবশ্যই কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এটা বলবো আজকের দিনে ভূসম্পত্তি সম্পদ প্রাপ্তির কিছু যোগ আছে ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পেতে পারেন পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি লগ্নে এবং বেলার দিকে দুপুরের মধ্যভাগের পর চন্দ্র কিন্তু লগ্ন থেকে দ্বিতীয়ভাবে প্রস্থান করবে প্রথমেই যে বিষয়টা আমরা এখানে দেখতে পাবো তো মুড সুইং অবশ্যই হবে গত দু দিন যে সিচুয়েশানটা কাটিয়েছেন দুপুরের পর থেকে অনেকটা তার পরিবর্তন আসবে মঙ্গলের কানেকশান আপনার পরাক্রমভাবকে বাড়াবে সাহস বাড়াবে উদ্যমশীল মানসিকতা বাড়াবে তার সঙ্গে দুঃসাহসও বাড়াবে এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে পড়াশোনা মটের ওপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে মেডিকেল কাজ করতে পারেন কর্মব্যস্ততা সারাদিনে থাকবে যোগাযোগ ভালো হবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কমিউনিকেশান এগুলো জেনারেলি করতে পারেন প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে যদি দেখি স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে তবে বৃহস্পতি যে প্রেমের ঘরে প্রবেশ করছে প্রেমের ক্ষেত্রে একাধিক চেঞ্জ ফিল করবেন সব ক্ষেত্রেই যে একই রকমভাবে মনমত হবে বৃহস্পতি প্রবেশ করার জন্য পঞ্চবে সেটা নাও হতে পারে কিছু বিষয়ে যেসব প্রেমগুলো আপনার অসম সেগুলো কিন্তু কাঠ হয়ে যেতে পারে এই বিষয়গুলো যদি সমস্যা ফেস করেন জ্যোতিষীর পরামর্শ নেবেন কেনাকাটি শখসৎপূর্ণ কাজ করতে পারেন রেগুলার কাজ করতে পারেন আউটডোর ওয়ার্ক ভালো যাবে আর এখানে অনলাইনে কিছু কাজকর্ম এগুলো ভালো যাবে তবে কোনো বিষয়ে অনলাইন ফ্রড চক্র অনলাইনে যারা জালিয়াতি করে তাদের প্রভাব থাকতে পারে বিষয়টা খেয়াল রাখবেন ঘুম সংক্রান্ত বিষয় একটু আপডাউন করতে পারে ব্যবসা বাণিজ্য মোটার ওপর স্থিতিশীল যোগ আছে জেনারেল ব্যবসা ভালো যাবে তবে শনিচন্দ্র যোগ যেহেতু হচ্ছে দুপুরের মধ্যভাগ থেকে এই সময় কিন্তু দাঁত মারি ব্যথা বেদনার সমস্যা দামপত্য ক্ষেত্রে একটু আবেগ অনুভূতি বেশি কাজ করছে ব্যবসায়ী পার্টনারশিপে মানে পার্টনারের সঙ্গে কোনো বিষয়ে একটু মনোমালিন্য হলো এই জাতীয় বিষয়গুলো একটু দূর থাকতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বাদশ থেকে লগ্নে প্রবেশ করছে দুপুরের মধ্যভাগে অবশ্যই কিছু মানসিক স্থিতির পরিবর্তন ফিল করবেন দ্বিতীয়স্ত মঙ্গলের কানেকশান আপনার মুখের ভাষাকে খারাপ করতে পারে বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন প্রয়োগ করার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন তবে কাউকে প্রস্তাব কিছু দিতে পারেন বক্তাদের ক্ষেত্রে জেনারেলি একটু সংযত থাকা উচিত তবে এমনি জেনারেলি আপনার বক্তব্যের গ্রহণযোগ্যতা থাকবে আপনার অবশ্যই যদি গান বাজনা ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন ভালো ফল পাবেন রিচ খাওয়া দাওয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে ইএনটি রিলেটেড সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে সাডেন চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা রুটিন কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে সরকারি কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এখানে কিন্তু পাবেন মেডিকেল কাজে ভালো ফল পাবেন যারা ফ্যামিলি রিলেটেড কাজ কারবার করছেন ভালো ফল পাবেন তবে এখানে দাম্পত্য সুখ থাকলেও কিছু কিছু আত্মীয় স্বজনদের সঙ্গে মতপার্থক্য থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে চন্দ্রশনী যোগ লগ্নে থাকার জন্য চট করে ইমোশনাল হয়ে পড়া চট করে আবেগতাড়িত হয়ে পড়া এগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে থাকতে পারে আর এখানে আজকের দিনে ফিল্ড ওয়ার্কস আউটওয়ার্ক ঘুরে ফিরে কাজ যে কোনো অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে আর চন্দ্র যেহেতু লগ্নে প্রবেশ করছে এখানে কিন্তু ক্রিয়েটিভ পার্সেন ইত্যাদি যারা আছেন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্যে যারা ব্যবসা করছেন সাদা জিনিসপত্রের কাজ কারবার করছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন অনলাইন মার্কেটিং সোশ্যাল মার্কেটিং এগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে আর এখানে এটুকু বলবো যেহেতু চন্দ্রের প্রভাবিত দিন তো সেক্ষেত্রে মনোজগতে বেশি প্রভাব থাকবে মানসিক স্তরে যদি আবেগ অনুভূতি বেশি থাকে মানসিক স্তরে রাগ জেদ বেশি থাকে সেগুলো বেশি প্রভাবশালী হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচের রেস্ক্রিপশান সহকারটি লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু একাদশ এবং দ্বাদশে দেখুন দ্বাদশস্থ চন্দ্র আপনার মুড সুইং ঘটাবে মঙ্গল লগ্নে অবস্থান করছে ভীষণভাবে মাথা গরম অ্যাগ্রেসিভ নেচার এগুলো যাদের বেশি সেগুলো কিন্তু বাড়তে পারে পড়াশোনায় উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে কাজে উন্নতি থাকবে কিন্তু পার্সোনাল রিলেশনশিপ কাছের মানুষগুলোর উপর একটুখানি আপনার রুট বিহেভিয়ার হয়ে যেতে পারে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কর্মক্ষেত্রে কিছু যোগাযোগ থাকবে অনলাইন কাজে গ্রোথ উন্নতি আর্থিক যোগাযোগ থাকবে আর সরকারি কাজগুলোর মধ্যেও অগ্রগতি থাকবে মেডিকেল কাজ সেবামূলক কাজ ভালো ফল পাবেন লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবনে ওই মাথা ঠান্ডা রাখলে ওভারঅল ভালো নচেত কিছু সমস্যা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগের পর থেকে একটু অ্যাভারেজ সিচুয়েশন থাকবে কোনো বিষয়ে মনোমালিন্য একটু মতপার্থক্য থাকতে পারে আর এখানে সাধারণত আজকে দিনে ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে অ্যাক্টিভনেস থাকবে অনেক কাজ করার টেন্ডেন্সি থাকবে হেলমেট পরে বাইক চালাবেন চোটাঘাতের নমিনাল চান্সেস হরস্কোপে রয়েছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন আর এখানে এটুকু বলবো সাধারণভাবে আজকের দিনে দিনটাকে কিন্তু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য কাজে লাগান চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়